বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আমি কিছুদিন হলো আমার এই জবা তিনটে গাছের ওপর বেশ হয়েছে তাদেরকে আমি কালকে বলেছি যে তোমরা যদি এরকম করো তোমাদের আমি নিচে পাঠিয়ে দেবো অবশ্য হয়তো সেটাই চায় মানে বারান্দা বাগানে জবা হওয়া বেশ কঠিন ব্যাপার কিন্তু তবুও তাদের তো ভালোবাসছি যত্ন করছি তাদের সাথে কথা বলছি তোমাদের কী অসুবিধে একটুখানি বোঝাও সবগুলো বলছি তাতেও তারা যদি তিনজনেই ফুল দেওয়া থেকে প্রায় পনেরো দিন বিরত থাকে তাহলে তো খারাপ লাগেই তবে এটা ঘটনা যে এটাতে আজকে হয়তো বা বেরোবে না কিন্তু কালকে দিব্য বেরিয়ে যাবে হুম আর এই গোলাপি জবায় প্রচুর ফুল হবে যখন হবে তখন প্রচুর হবে কিন্তু এখন হচ্ছে না তো হচ্ছেই না আর এই জবাটাতে একটু টাইম লাগে আসলে মানে কুঁড়ি ফুটে তারপর সেটাকে ফুলে রূপান্তরিত হতে অনেকটাই সময় লাগে কিন্তু এটা তো মোটামুটি খান পনেরো কুড়ি আছে এটা তো তাই আর এটাতে রয়েছে দুটো কিন্তু সেটাও যে কবে ফুটবে এবং কবে বেরোবে সে এখনো এই যে ওই আর কি আশায় বা চাষা আমাদের তো আজকে এগারোটা থেকে কারেন্ট থাকবে না সেই জন্য সকাল সকাল আমাদের সকলে চান করে নিতে হবে জলের কাজ যতটা সম্ভব করে নিতে হবে যাতে করে জলের না অভাব ঘটে আমাদের কালকে রাত্রি দুটোর সময় সম্ভবত হ্যাঁ তাই তো দেখছিলাম টয়লেটে তখন হ্যাঁ দুটোই বেজে তখন দেখছি ওই মেশিনে জল উঠছে ওটা তো নিজে নিজেই বন্ধ হয় চালু হয় কাজেই ওটা নিজে খেয়ালে চলে কাজেই সে রাত্রেবেলায় ওটা যেহেতু জল উঠে গেছে সেহেতু আমাদের যে মেইন ভূগর্ভস্থ জলের ট্যাঙ্কি সেটা নিয়ে কোনো সমস্যা নেই মিউনিসিপ্যালিটির জলটা যেটা সেটা এক্ষুনি ওঠানো হলো সেটা ওভারফ্লো হয়ে গেছে জলের অসুবিধা হবে না এগারোটা থেকে চারটে এই কটা এইটুকু সময়ের মধ্যে তেমন কিছু মারাত্মক হবে বলে আমাদের মনে হয় না কিন্তু তবু যতটুকু সম্ভব করে রাখাই যায় তবে এইটা আবারও সেই পৌরসভাকে ভীষণ ধন্যবাদ যে তারা বলে গেছিল জন্য আমরা অন্তত এই বন্দোবস্তটা করে নিতে পারলাম পড়া সেটা যে মেয়ে চানে ঢুকেছেন আমি একটু গাছপালাগুলো জল দিয়ে নেব কালকে আপনাদের সাথে কথা বলবার পর বৃষ্টি কমে যাওয়ার পর আমি কিন্তু কাপড় কেচেছি কিন্তু কাপড়টা কাচতে দিয়ে ঘুমিয়ে পড়েছি এখন প্লাকটা বন্ধ করলাম একদম কাপড় চোপড় কাচার শেষ তো এখন আমি একটুখানি বারান্দায় গাছগুলোতে জল দিয়ে নিই তারপর স্নানে যাই হয়ে গেল মোটামুটি ভরে ভরে যেটুকু জল দেওয়া সেটুকু দিলাম কয়েকটা গাছে দেওয়ার দরকার নেই তাই জন্য সেখানে দিই চানটা তাড়াতাড়ি করতে হবে কারণ গিজারটা লাগবে এখন এই আবহাওয়ায় গরম জল ছাড়া চান করলে অসুবিধা হয়ে যাবে আর বাড়ির শুধু সবারই শরীরটা যেহেতু একটু খারাপই আছে ওটা গরম জলটা লাগবে সেজন্য তারা হলো চান করে উঠে তবে দেখা যাচ্ছে আবার কয়েকদিন হলো ছেলের সঙ্গে বেশ একটু মতান্তর মনান্তরণের চলছে সেই জন্য বেশ কয়েকদিন উনি আসতেন না আজকে আবার সে সমস্ত কিছু ভেঙে উনি এলেন আমার সাথে আমার শ্বশুরমশার সেরকম কিছু হয় না হলে যেটা হয় ওই ছেলের সাথে আমি আসলে যে কোনো রকম এই ধরনের কটু পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু বুম্বাদার সাথে সেটা হয় না যেহেতু তো যাই হোক কি করা যাবে যা হয়েছে হয়েছে কিন্তু উনি একটু বোধ হয় দুঃখিতও হয়েছেন যে বাইশে শ্রাবণের অনুষ্ঠানটা বাতিল হয়েছে কিন্তু এখন এমন পরিস্থিতি যে আমরাও সবাইকেই বারণ করে দিয়েছি এই মুহূর্তে আর রাজি হয়ে আমাদের আর খুব একটা লাভ নেই কারণ আপনারা যেদিন ব্লগটা দেখছেন সেদিনকেই তো বাইশে শ্রাবণ যাই হোক আপাতত অ্যামাজন থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে একটা হচ্ছে এই ছটা ছোট ছোটো কাপের সেট আমাদের বাড়িতে কফি মগ বড় বড় মগ অনেক রয়েছে কিন্তু ধরনের কাপ অর্ডার দেওয়ার কারণ অতিরিক্ত দুধ চা খাওয়ার নেশা উনি যদি ওই কফি মগের কাপগুলোকে হাফ কাপ দেওয়া হয় তাহলে বলেন হাফ কাপ কেন ফুল কাপ চা দাও সারাদিনে দশ কাপের তো খুব কম করে হলেও বাড়িতে থাকলে দশ কাপ কোনো কথাই নয় তার দুধ চা খাওয়া হয় আর আপনারা ভেবে দেখুন চিনি দেওয়া দুধ চা অন্য কিছু দিয়ে করলে উনি রাজি হন না খেতে দশ কাপ চা মানে অন্তত পক্ষে দশ চামচ চিনি এবং তার সাথে অন্যান্য জিনিসপত্র তো রয়েইছে তো যার ফলেতে আমি এই পদ্ধতিটা নিয়েছি যে এখন একটু ছোট ছোট কাপে ওনাকে চা দেব চা যদি আমি ওনাকে কাপ ভর্তি করে দিই উনি তাতেই খুশি বড় কাপ ছোট কাপ ওনার কিছু যায় আসে না এই যে যেমন এই কাপটা দেখুন এটা কিন্তু ছোট কাপ একটু ছুঁচলো কিন্তু ছোট কাপ এই কাপেই একটু আগে ওনাকে আমি চা দিয়েছিলাম কাপটা ভর্তি করে দিয়েছি খুশি হয়েছেন কাজের মানুষ খুব একটা খেয়াল করেন না যে কাপটা ছোট না বড় উনি খালি খেয়াল করেন কাপটা ভর্তি কিনা তো এখন সেই জন্যই এই ছোট ছোটো কাপগুলোই ভর্তি ভর্তি করে চা দিলে কফি মগের আধঘানা মগ চা হবে আবার আমার কাছে কিন্তু বেশ স্বচ্ছ কয়েকটা কাপ রয়েছে সেই কাপগুলো খেতে আবার উনি একদম পছন্দ করেন না উনি বলেন ওনার নাকি বারবার মনে হয় কাপগুলো চাগুলো এক্ষুনি বাইরে বেরিয়ে আসবে যার ফলেতে আমার এই কাপটা কেনা মূলত ওনার জন্য তবে আমি ছটা কাপের মধ্যে ছটাই বার করছি না বার করে নিলেই কিন্তু বাকিগুলো ভেঙে যেতে পারে দুটো আপাতত বার করছি তারপরে যখন প্রয়োজন হবে বাকিগুলো বার করে নেব কারেন্ট নেই সেই জন্য পুরো দিকে জানলা টানলা সব আমরা খুলে দিয়েছি সাধারণত এদিকে জানালাগুলো খোলা হয় না কিন্তু আজকে না খুলে উপায় নেই সেটা শুধু উপরেতে আজকে একটাই পাখা চলছে আর নিচে এক ঘন্টাখানেকের মধ্যে ইনভার্টার আমাদের জবাব দিয়ে দিয়েছে ইনভার্টার একদম এক ইনভার্টারটা সেটা সারানোর জন্য এখন লোকজনকে হায়ার করা হচ্ছে কি আর করা যাবে পুজোর রাখ এটা হবেই এরকমভাবে ঘোষণা করে দেবে পরের দিন এই টাছ কাটা সারাই টারাই এগুলো হবে এই শুধু তো হবেই তো যাই হোক তো প্রথম দিনেই এটা ধরা পড়ে গেল সেটা ভালো হুম তো যাই হোক আপাতত আমাদের হালপনাদি পায়েস করে দিয়ে পাঠিয়েছে নিচে এই যে তার মধ্যে তিনটে প্লেট কেন বাটি কেন জানি না আমি তো খাবো না যা হোক তা হোক আমি কোনোভাবেই এসবগুলো আর খাবো না টুকুর পায়েস দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে টুপুর একটা ফ্রিজে রেখে দি কালকে ওকে লুচি করে দেবো যদি স্কুলে যায় তাহলে লুচি পায়েস নিয়ে যাবে শুধু ছাদের কাছে হ্যাঁ মানে বসে বসে পারলে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি 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 সারা বছর ধরে পেয়ারা কিনে খাই এটা এটা কি করবে ওই দিয়েছি দীপালি মাসিদের দীপালি মাসিদের আছে ঠিক আছে ঠিক আছে এই দরজাটা দিয়ে দাও আমি ভিডিও এখন এডিট করব ছাদের কাছে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো পেয়ারা ফেলে ফেলেছে কিন্তু আমার মনে হয় ও একটুখানি ঝোঁকেও আমি বারবার করে বলি ঝুঁকে ঝুঁকে পেয়ারা পেরো না পাখিটাকেও তো খেতে পারে ও দিকের গুলো পাখিই খায় নিচটা একেবারে পুরো বিচি দিয়ে ভর্তি কিন্তু তাও কথা শোনেনা না মানে একটু ডেসপারেট তো যাই হোক আপাতত এই যে পেরে নিল অনেকটাই বোধ ক্লিয়ার হয়ে গেছে আশা করছি আর ঝুঁকে পারবে না বারণ করা সত্ত্বেও আল্পনা কথা শোনে না আর কখন যে উপরে চলে যায় বুঝতেও পারি না যে পেছন পেছন গিয়ে বারণ করে আসবো যে আলপনাদি করো না করো না ঠিক আছে একটু লগা রয়েছে বটে কিন্তু তাও রেলিংটা তো একেবারে এক মানুষ সমান উঁচু নয় কোমর পর্যন্ত এরকমভাবে ঝুঁকে করতে গেলে নিচের দিকে তাকিয়ে যদি মাথাটা ঘুরে যায় তখনই তো একটা মুশকিল হয়ে যেতে পারে না ঠিক আছে আপাতত আজকের দিনটা তো হয়ে গেল বারণ করতে হবে আসলে বারণ করলেও তো কথা শোনেনা অগন্দিবার বারণ করা হয়েছে আমার মশাই আজকে আমাকে একটা দারুণ জিনিস শিখিয়েছে ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য আসলে ছোট্ট ছোট্ট করে বিন্দু বিন্দু করে হয় হয়তো আমাদের শিলিগুড়িতে এখন ইলেকট্রিসিটির প্রতি ইউনিট আট টাকা করি উনি আমাকে বললেন দেখ আমি যদি একটা গিজারে জল গরম করি পাঁচ মিনিটে এক মিনিট খরচ হবে তো সেক্ষেত্রে আমি গিজারে পাঁচ মিনিট ধরে গরম করলাম বা দশ মিনিট ধরে পুরোটা গরম করলাম ওনার নিচের গিজারটা হচ্ছে দশ লিটার তা সেটা আমি গরম করলাম তারপর আমি কিছুটা জল বার করলাম বার করে তারপর আমি ঠান্ডা জল দিয়ে সেটাকে আবার একটু ঠান্ডা করে মোটামুটি গায়ে ঢালার উপযোগী করলাম তারপরে আমি স্নান করলাম তাহলে আমার যদি দশ মিনিট চালাতে হয় সেটাকে ওই লাইট অফ হবে সেই সিগনালের জন্য তাহলে আমার ষোলো টাকা খরচ হচ্ছে আর যদি আমি চালালাম ঠিক দু মিনিটের মধ্যে শুধু গরম জলটাই চালালাম কারণ আমাকে তো ঠান্ডা জল মিশিয়ে সেটাকে আবার ঠিকঠাক ব্যারেন্সে আনতে হবে যেটা আমি গায়ে ঢালতে পারি কিন্তু পাঁচ মিনিট না করে আমি যদি দু মিনিট চালাই দু মিনিট চালিয়ে আমি যে জলটা পাবো পুরো জলটাই কিন্তু যতটা জল উঠবে ততটা কিন্তু ইসদই হবে যেটাতে আমি গায়ে ঢালতে হবে কোনো আর নতুন করে জল মেশাতে হবে না যে জলটা আমি মেশাচ্ছি সেটা তো আমাকে ইলেকট্রিসিটি দিয়েই তুলতে হচ্ছে তো আজকে সেই ব্যাপারটা আমার সত্যি খুব মনে ধরলো অনেকেই বলবেন এই দশ টাকা ষোলো টাকা বাঁচানোর জন্য বিন্দু বিন্দু করেই সিন্ধু হয় আপনি প্রতি এক ফিঠ একদিন যদি এরকম করেন মানে এটা কিন্তু আমাদের সাথে হয়েছে যে আমরা এই একটা গন্তব্যে প্রত্যেকদিন হেঁটে যাব তাতে আমাদের কুড়ি টাকা রিক্সা ভাড়া ওই যে কুড়ি টাকাটা সেই টাকাটা কিন্তু আমাদের কাছে থাকবে মানে আজকে হেঁটে গেলাম ওই কুড়ি টাকা বাঁচলো কালকে হেঁটে গেলাম কুড়ি টাকা বাঁচলো এই করে 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 সারা বছর যদি জমান তাহলে দেখবেন কত হিউজ একটা জমে গেছে কুড়িকে তিনশো করুন সাত হাজার তিনশো টাকা এই টাকাটা কিন্তু বেশ চোখে লাগছে তাই না কিন্তু টাকা চোখে লাগছিল না যেটা অনেকেই বলেন যে এই দশ টাকার জন্য এই ধরনের কথাবার্তা যারা বলে তারা কোনো দিন জীবনে ওয়েল ক্রিয়েট করতে পারে না কারণ যারা জীবনে সম্পদ তৈরি করেন যারা ক্ষুদ্র থেকে অনেক বড় হন তারা না এই ম্যাজিকটা জানেন মানে তাদের হয়তো এককালে কিছুই ছিল না কিন্তু তারপর যখন তাদের একটা বয়স হয় তারা অনেক কিছু তৈরি করে ফেলতে পারে আমি আমার পরিচিত একজনকে জানি যে সাঁত্রিশ বছর বয়সে চাকরিজীবী কিন্তু সাঁত্রিশ বছর বয়সে একটা বাড়ি হয়ে গেছে আবার আমি এমন একজন ভদ্রলোককেও চিনি যার মানে বাড়ি হয়ে গেছে মানে তিনতলা বাড়ি জায়গা কিনে তিনতলা বাড়ি সে বানিয়ে ফেলেছে আবার এমনও একজনকে চিনি তিনি রিটায়ার করবার পরও তার কোনো বাড়ি হয়নি তিনি এই বাড়িতে ওই বাড়িতে সেই বাড়িতে শুধু ভাড়া করে বেড়ান হ্যাঁ কারণ হচ্ছে তিনি সারা জীবন যা উপার্জন করেছেন সবটাই খরচ করে দিয়েছেন আবার কিছু কিছু মানুষ আছে মানে সেই যে আমার যে পরিচিত ভদ্রলোক তিনি তার ছেলের মুখে ভাত সেটা সংক্ষিপ্ত করেছেন তিনি ছেলের প্রথম জন্মদিন সংক্ষিপ্ত করেছেন বিয়েটাতে অত সাংঘাতিক মানে নিজের বিয়ে অত সাংঘাতিক করে কিছু একটা করেননি তার ছেলে দশ বছরের জন্মদিন খুব ভালো করে করেছেন হ্যাঁ কারণ তখন তার সেই যে সময়টা চলে এসেছিল কাজে এই ছোটো 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 জিনিসকে কখনো ইগনোর করতে নেই কখনো না এই দু পাঁচ টাকা করে 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 এমন জিনিস জন্মায় যে যেটা মানে একটা ভালো অ্যামাউন্ট আর এই ছোট্ট ছোট্ট টিপসগুলো পরবর্তীকালে খুব কাজে লাগে অ্যাসামিস গামছাগুলোগুলো যে নিচে ইউজ হবে না তাতে ওই পুরনো আমার মার যে কাটা কাপড়গুলো সেগুলোই বোধহয় ব্যবহার হবে মানে ওটা একটা ইমোশনাল ব্যাপার আর কি সবারই আমার শ্বশুরমশাই আলফোনাদি সবারই তো আমি সেটা দেখলাম কথাটা ভুল কিছু না ঠিকই তো সত্যিই তো তো সেই জন্য ওটা আমি নিচে ব্যবহার করে ফেলবো কারেন্ট আসলে তারপর আপনাদের দেখাবো ব্যবহার অলরেডি করেছি কিছুটা করেছি তো ঘরের ভেতর আলোর একটু মানে এদিক ওদিক থেকে হ্যাঁ আলো আছে বোঝা যাবে কিন্তু তাও ওই আর কি তো যাই হোক এই যে দেখতে দেখতে চলেই এলাম এটা হ্যাঁ একটা ঘটনাই যে এটা ঝুঁকতে হচ্ছে না এটা হাত বাড়িয়ে পাওয়া যাচ্ছে আর এইবারেতে আমাদের ওই জানলার কাছে কিন্তু খুব একটা পেয়ারা হয়নি মূলত পেয়ারা হয়েছে এই দিকটাতেই তবে আলপনা দির যতটা বলছে ততটা কিন্তু নয় মানে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরেছি তা নয় ডালটা এই লেভেলের ঝুঁকে পড়েছে ওখানে মধ্যে এই যে আছে এই পেয়ারাটাও পেকে যাওয়ার মুখে হয়ে গেছে গাছে তুলে দেবো গাছে তুলে ধরো পড়ে গেলে একবারে কেলেঙ্কারি না না আপনি আপনি ইয়ে করুন না আলি তাকে দেখতে পাচ্ছি না ওই যে ওই যে হ্যাঁ তো পেড়ে নিন না আপনারা দেখা যাবে কি পেরে নিন ওদিক দিয়ে তো কেটে দিয়েছেন ডালটা ভালো করেছেন হ্যাঁ স্বাভাবিকই খুব খুব বাজে অবস্থা ঠিক আছে আলিদা পাঠিয়ে দেবো কালকে আলপনা বলবো এটা একটা ভালো আলিদা নিজে থেকে পেরে নেবে আলিদাদের জন্য পাড়া প্রতিবেশী সবাইকেই দেওয়া হয় কিন্তু ভয় করে আর কি পাড়াতে ভয় করে এই ঝুঁকে পড়ে একটা কিছু হয়ে গেলে কেলেন গাড়ি এই যে ওপরেতে দিয়ে দিলাম দুটো গামছা মানে একটা হলেই ভালো হতো সেক্ষেত্রে নেই যখন দুটো করেই দিলাম এটা ভালোই লাগছে ঘরটাকে তলাটাতেও দিলে আরও বেশি খুলতো তলাটা কাল দেবো ওই নিচেতে কিছু জিনিসপত্র ভরতে হবে সেটা ভরে নিয়ে পরে তারপরেতে ওইটা দিয়ে দেবো জিমের জন্য বেরোলাম আজকে তুলনামূলকভাবে একটুখানি আগে ভাগে কারণ আমার হাজব্যান্ড কালকে বেরোবেন তার একটু জিনিসপত্রগুলো প্যাকিং করতে তাকে একটু সাহায্য করতে হবে সে বেরোবে কালকে বুধবার কালকে সে যাবে এবং সে ফিরবে একেবারেই শনিবার দিন বাইশে শ্রাবণের অনুষ্ঠানটা যদি হতো তাহলে তার পরিকল্পনা অন্যরকম ছিল কলেজে সেরকমভাবে বলাও ছিল কিন্তু যাই হোক আর কী বলবো আর যাই হোক ঠিক আছে আপাতত রওনা দেওয়ার পথে আজকে হেঁটেই যাচ্ছি একটু আগে যেটা বললাম যে এক পিঠে রিক্সা ভাড়া বাঁচানোটা উচিত কিন্তু আমার যেটা এই ক্ষেত্রে মনে হয় জানেন সেটা যে তাড়াতাড়ি পৌঁছতে পারলে একটু ব্যায়ামটা তাড়াতাড়ি হবে মানে আমি জিমের সময়টা খানিকটা বেশি দিতে পারবো এক সেট বেশি ব্যায়াম করতে পারবো এই আর কি তো যাই হোক রাস্তায় এক প্রতিবেশিনীর সাথে খানিকটা রাস্তা কথা বলতে বলতে এলাম খুব অল্প সময় মানে আজাদ হিন্দ সরণি থেকে টিএসি ক্লাবের গলির এই এইটুকু বাঁক ঘুরে যতটুকু সময় ততটুকুই আর কি তো আসলে যদি হুশকুর রিক্সায় বেরিয়ে আসতাম এনার সাথে এই সামান্য বাক্য বিনিময়টুকুও হতো না যাই ঠিক আছে ভালো লাগলো অল্প একটু সময় বাবু কোন ক্লাস হলো তোর তার বাচ্চাটি ছিল সে বললো আনটি থ্রি আপনার বাবা তুমি থ্রিতে উঠে গেলে তারপর তার সাথে একটু কথা হলো দিদি তোমার জিমে কত ফিস তুমি কতটুকু সময় জিম করো বা তারও মনে হলো একটু ভর্তি হওয়ার ইচ্ছা হয়েছে এইসব যে সামান্য বাক্য বিনিময় এই সামাজিকতাটুকুর জন্যই আজকে মনে হলো এই হেঁটে যে আসা এটা সার্থক হলো মাঝখানের অনেকগুলো ক্লিপিং আমার দুর্ভাগ্যজনকভাবে ডিলিট হয়ে গেছে তাই জন্য একটু খাপ ছাড়া আপনাদের লাগবে আমি জিম থেকে বেরিয়ে বাড়ি এসেছি অনেক কাজকর্ম হওয়ার পর এখন রাত্রেবেলাতে জাস্ট একটুখানি একটু আগে যে ক্লিপিংটা দেখলেন সেটাতে জোয়ান ভেজানো জলটা খাচ্ছি এবং তারপরে সমস্ত ক্লিপিংয়ের ডিলিট হওয়ার শোকে আমার আর রাত্রবেলায় ব্লক করা হয়নি এটা একেবারে সকালবেলায় বোধিসত্ত্ববাবু যখন বেরোচ্ছেন তখন আমি আমার শ্বশুরমশায় চাটা করে নিয়ে মানে বোধিসত্ত্ববাবু খেয়েছেন প্লাস শ্বশুরমশার টুকু নিয়ে এখন নিচে এলাম উনি আজকে এখনও উঠেননি একটু বাদেই উঠবেন আর কি উনি ওই ছটার আগে পরে উঠে পড়েন আজকে উনি উঠেছেন মোটামুটি ওই ছেলে বেরিয়ে গেল তারপর পরই ওই শ্রীরামকৃষ্ণদেবের নাম করতে করতে যখন পেছন পেছন এলেন তখন ছেলে বেরিয়ে গেছে আপাতত তিনি বেশ কয়েকটা দিনের জন্য যাচ্ছেন সেই জন্য জিনিসপত্র অনেকটাই বেশি তাছাড়া কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাচ্ছেন এই বর্ষা বাদলা দিন জন্য আর পিঠে ব্যাগে করে আর নিয়ে গেলেন না তাছাড়াও মানুষটারও বয়স হচ্ছে আস্তে আস্তে সেই জন্য খুব বহন ক্ষমতা করছে কমছে ট্রলিটা খুব সুবিধাজনক ওনার জন্য সেজন্য জন্য বড় ট্রলিটাই নিলেন ভর্তি ভর্তি জিনিসপত্র নিয়ে চার দিনের জন্য তিনি গেলেন কলেজে পথেই যেতে হবে কারণ সোজা রাস্তা এখনও বন্ধ প্রভাত বন্ধুরা কালকের দিনে মোটামুটি প্রায় ন মিনিটের ক্লিপিং আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে আমি যে জিমে ঢুকলাম তারপর জিমের ভেতরে কালকে পুরো আমি যা যা করেছি সব রেকর্ডিং ছিল তারপর একজন ট্রেনার তিনি মজা করে কথা বলছিলেন সেগুলো মানে ক্যামেরার সামনে এসে ব্লগের মাধ্যমে আর কি সেটা ছিল বাইরে বেরোলাম টুকটাক জিনিসপত্র কিনলাম এবং পুরো রাস্তা হেঁটে হেঁটে ফিরতে ফিরতে কত কথা বলতে বলতে এলাম কার্ডিও করেছি এখনও কার্ডিও করে যাচ্ছি সবগুলো বলতে বলতে সাধারণত আমি ফেরার সময় তো রিক্সা ছাড়া আসতে ভাল লাগে না আসলে কিন্তু গ্যালারিতে সব সেভ হলো তারপর বাড়িতে এলাম কি থেকে কি হলো জানি না তারপরে এসে রাত্রিকালীন কিছুটা কাজও দেখালাম সেগুলো সব ডিলিট হয়ে গেল এবং পুরোটা ডিলিট হয়নি কিছুটা অংশ কি করে হলো বুঝতে পারছি না তো যার ফলে কালকে মানে একটু আগে যে ক্লিপিংগুলো দেখবেন যে আমি জিমেতে ঢুকছি এবং তারপরে ওই জোয়ান খাচ্ছি জোয়ান দেওয়া জল আর কি মানে জোয়ান ভেজানো জল সেটা কেবলমাত্র ওইটুকুই রয়েছে হ্যাঁ ব্লগেতে তো বা মাঝখানের সময়গুলো যে কোথায় গেল সেটা আমি এখনও বুঝে পাচ্ছি না রিসাইকেল বিনে দেখলাম সেখানেও নেই তো কেমন করে হয়ে গেল একটা ব্যাপার যার ফলে কালকে ব্লগটাতে বেশ প্রায় দশ মিনিটের কন্টেন্ট আমার একদম পুরো ডিলিট হয়ে গেছে যার ফলে একটু খাপ ছাড়া হচ্ছে আর হলো তো হলো ওইটুকুই কেন হলো তার আগেরগুলো কেন হলো না যার ফলে ঠিক বুঝে পাচ্ছি না তো এবং কালকে ওই যে জোয়ান দিয়ে জল খাচ্ছি ওইটুকু অবধি দেখিয়ে ভাবলাম যে বাকিটা এডিট করে নিই বলে তারপর যখন দেখছি যে পুরোটা ডিলিট পরে আর এত মন খারাপ হয়ে গেল যে আর কালকে রাত্রে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক একটা অভিজ্ঞতা বটে যে এরকম হতেই পারে তো যার ফলে আজকে সকালবেলা থেকে আবার ওই আর কি সকালবেলা এসে আবার ব্লগটা করছি এইটুকুই তো ঠিক আছে বন্ধুরা কি আর করা যাবে একটা দিন তোমরা একটু মার্জনা করে দিও আমাকে হয়তোবা আগের মানে প্রত্যেক দিনের মতো ব্লগ হলো না একটু খারাপই হলো বলা যায় মানে আমার নিজেরই মনটা একটু খারাপ লাগছে আর কি ঠিক আছে একটু ছোটও হবে স্বাভাবিক তো কিন্তু ঠিক আছে তবুও হলো একটা ব্লগ এবং দেখা হচ্ছে কালকে একটা সত্যি সত্যি ভালো ব্লগে মানে পরের দিন যেটা আপনারা দেখবেন যেটা আমি একটু বাদেই শুরু করব তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ